নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। শেখ হাসিনা 5ই আগস্ট যখন ভারতে এসেছিল তখন ধরেই নেওয়া হয়েছিল যে ভারতে হয়তো শেখ হাসিনা থাকবেন না, হয়তো কয়েকদিন থাকবেন, তারপরে হয়তো অন্য কোনো দেশে চলে যাবেন। আপনাদের জানিয়ে রাখি, ডিপ্লোমেটিক পাসপোর্ট অর্থাৎ যে কোনো মুহূর্তে 45 দিনের জন্য ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা, এমন পাসপোর্ট রয়েছে শেখ হাসিনার কাছে, বা এমনই এক ছাড় রয়েছে শেখ হাসিনার জন্য। যে কোনো পরিস্থিতিতে 45 দিনের জন্য ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা। তো 45 দিন শেষ হতে চলেছে, মোটামুটি 35 থেকে 36 দিন হয়ে গেল, আর হাতে রয়েছে মাত্র 8-10 দিন। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে যেতে হবে বা অন্য কোনো দেশে আশ্রয় খুঁজতে হবে। এইদিকে ইউনিস সরকার, মোহাম্মদ ইউনিস সরকার এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, তারা বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা হবে। তার মানে একটা ধারণা স্পষ্ট, শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝোলানো হবে, তা না হলে যাবজ্জীবন জেল। অর্থাৎ শেখ হাসিনাকে মারার একটা প্ল্যান করছে মোহাম্মদ ইউনিস সরকার বা এখনকার অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে যারা বর্তমান সরকারের দায়িত্ব রয়েছে তারা ভারতের কাছে আবেদন করবে বা ভারতের কাছে একটা আবদার রাখবে যে শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়া হোক। এবার ভারত বিবেচনা করে দেখছে শেখ হাসিনাকে যদি বাংলাদেশকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে শেখ হাসিনাকে তারা মেরে ফেলবে। এইরকম একটা পরিস্থিতিতে ভারত এখন কি করবে? শেখ হাসিনার জীবন বাঁচাবে নাকি যার যার দেশে ঝামেলা সেই দেখুক এমন কিছু করবে? আসলে তা নয়, কারণ ভারতের একটা দায়িত্ব রয়েছে আর ভারত বরাবরই বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি ভারত এটা বুঝে গেছে, শেখ হাসিনা কোনো দোষ করেনি, শুধুমাত্র রাজনৈতিক কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে গিয়ে তাকে মারার চক্রান্ত করছে বাংলাদেশের বর্তমানের একটা অস্থায়ী সরকার। তো সেইখান থেকে ভারত এটা যদি বুঝতে পারে যে এটা রাজনৈতিক কারণে শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি হচ্ছে, তাহলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে নাও পাঠাতে পারে, নিজের দেশেই রাখতে পারে, শেখ হাসিনার জীবন বাঁচাতে পারে মোদি। আর এটাই করবেন, যদি মোদি দেখে যে এই মুহূর্তে গেলে শেখ হাসিনাকে মেরে ফেলবে তাহলে মোদি শেখ হাসিনাকে বাংলাদেশে নাও পাঠাতে পারে, জীবন দান দিতে পারে শেখ হাসিনার, শেখ হাসিনার ঢাল হতে পারে মোদি 100% লিখে নিন। তো যাই হোক, একমাত্র শেখ হাসিনার জীবন বাঁচাবে মোদি।